অন্তরার অন্য উল্লেখযোগ্য ছবি দোলন চাপা শয়তান, মানুষ, সুখের আশায়, লাঠি, প্রেমের কসম, পাগলা বাবুল, প্রেম সন্ধি, হাগর নদী, গ্রেনেড, আলিফ লাইলা, আমার মা, নাগনাগিনীর প্রেম, নিষ্পাপ বধু, ফজর আলী আসছে ইত্যাদি। তার স্টিল পিকগুলো কিংবা ছবিতে কস্টিউম সিলেকশন পর্যবেক্ষণ করলে দেখা যায় তার পর্দার উপস্থিতি। ভারী সাজের টুপি, ব্যান্ডেনা, ওয়েস্টার্ন ড্রেস তার কমন বৈশিষ্ট্য ছিল। তাকে 90 দশকীয় নায়িকাদের মধ্যে অন্যতম ফ্যাশন আইকন বলা যায়। এছাড়াও ভালো নৃত্যশিল্পী ছিল সে। বিয়ে করেছিলেন ভালোবেসে, তবে দাম্পত্য জীবন সুখের হয়নি। 2014 সালের 8ই জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়। কিন্তু পরিবারের পক্ষ হতে জানানো হয় যে এটি কোনো সাধারণ মৃত্যু নয়, বরঞ্চ হত্যা করা হয়েছে তাকে। তার বড় মেয়ে স্টেটমেন্ট দিয়েছিলেন, বাবার সাথে তার মায়ের শেষের দিকে খুব ঝগড়া হতো, মায়ের সাথে কারো যোগাযোগ করার সুযোগ ছিল না, অসুস্থ হবার পরও তাকে হাসপাতালে কাউকে দেখতে দিত না। এগুলো সন্দেহ বাড়ায় তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে। কবর থেকে লাশও তোলা হয়েছিল ডিএনএ টেস্ট ও অন্যান্য পরীক্ষার জন্য। অভিনেতা মাহফুজও বলেছিলেন, তার শেষ দিনগুলো এমন কষ্টের হবে কল্পনাও করা যায় না। একজন ভালো চলচ্চিত্র অভিনেত্রীর জীবনে নিরাপত্তাও শেষ পর্যন্ত হয়নি, যা প্রচণ্ড দুঃখজনক। তার আত্মা শান্তি পাক। অন্তরা তার শিশু শিল্পী, নায়িকা, অভিনেত্রী হয়ে আলোচনা টেবিলে না আসা একজন উদাহরণ তৈরি করা শিল্পী। আজকের প্রথম সারির নায়িকারাও একজন অন্তরার যোগ্য তার সামনে দাঁড়াতে পারে না। তাকে দেখেও শেখার অনেক কিছু আছে। বাংলা সিনেমা প্রেমীরা তাকে আজও ভুলেনি।